আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গত বছর দুজনে করোনায় আক্রান্ত থাকায় আমরা আমাদের জন্মদিন পালন করতে পারিনি, তো এবার আমার ইচ্ছা ছিল যে আমি ওকে সারপ্রাইজও দিব, পাশাপাশি আমার জন্মদিনটাও পালন করে নিব। তার আরেকটা বড় কারণ হচ্ছে ওর ডিসেম্বরের 20 তারিখে জন্মদিন আর আমার ডিসেম্বরের 21 তারিখে, তো দুজনের জন্মদিন পরপর হওয়ায় আমাদের একসাথেই সেলিব্রেট করাটা সহজ হয়। দেখছি আর ভাবছি কিভাবে সাজানো যায়। এই দিকে ছোট মিষ্টির জন্য আমি ছানাটাও রেডি করে নিলাম। ধীরে ধীরে আমি এতটুকু করলাম। এখনো ভাবছি আরো কিভাবে কিভাবে কি করা যায়। দেখতে দেখতে একটি একটি করে বছর আমরা পার করে ফেললাম। সময় কেমন অদ্ভুত, একটা বছর পার হয়ে যাওয়া মানে জীবন থেকে একটা বছর চলে যাওয়া। এর ফাঁকে ফাঁকে আমি আবার একটু নেল পলিশ দিয়ে নিলাম, কারণ আমার বড় বোন আমার জন্য একটা ড্রেস আর একটা কানের দুল পাঠিয়েছে, তো আমি সেটাই পরবো। আতিক বাসায় আসার সময় এই ফুলগুলো আমার জন্য এনেছিল, তো এগুলো সাজিয়ে দিলাম। সুন্দর না? সে তার জন্য এরকম ফানি মোচ এনেছিল, সেটা নিয়ে সে হেসে হেসেই পাগল। এখানকার এই লেখাটা খুব ভালো লেগেছে, সেলিব্রেট গুড টাইমস। হ্যাঁ, আমরা আমাদের সুন্দর সময়গুলোই কাটাচ্ছি। এই প্রস্তুতি এইগুলোর মধ্যে হঠাৎ ফোন এলো। শ্রদ্ধা, মা, সোমাপুর ওরা ফোন দিল, ওদের সাথে একটি ছবি তুলে নিলাম এই ফাঁকে। এর মধ্যেও আমাদের ফটো সেশন থেমেছিল না। এর মধ্যে দেখি ভাবি হঠাৎ করে একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছে। ফাইজা হচ্ছে আমার ভাইয়ের বড় মেয়ে।
আপনারা যে খাবারগুলো দেখছেন এই খাবারগুলোই ছিল আমাদের দুজনের জন্মদিনের খাবার, যে খাবার আমাদের দুজনের জন্য পর্যাপ্ত। আর এগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আতিকের সারপ্রাইজ, সে 12:01 এভাবে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। আমার জিনিসগুলো নিয়েই সে তার মতো করে সুন্দর করে গুছিয়ে সে সারপ্রাইজ দিয়েছিল। সে যদিও সারপ্রাইজ দিতে পারে না, তারপরেও এইবার সে পেরেছে, সফল এই আর কি। তো সব কিছু মিলিয়ে ভালোই কাটালাম। তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের দুজনের জন্য দোয়া করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন, ভালোবাসবেন। আর আপনারাও ভালো থাকুন, নিজের পাশের মানুষটিকে ভালো রাখুন। আরেকটা বিষয় ভুলে গেলে চলবে না, ভালো খারাপ সব সময় সবার সাথে হয় বা আসে। তো আমরা এই সুন্দর দিনগুলো যদি সুন্দরভাবে কাটাতে পারি তাহলে হয়তো বা অনেক খারাপ লাগা, অনেক খারাপ সময়গুলো থেকেও আমরা বেরিয়ে আসতে পারবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের ভালো লাগলে আমাদের পাশে থাকবেন আর সাপোর্ট করে যাবেন। বাই বাই।